হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2.5 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বিসিএস এর খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ থেকে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি। চলো শুরু করা যাক। সর্বোচ্চ উপজাতি বসবাসকারী জেলা রাঙ্গামাটি, সর্বনিম্ন বসবাসকারী জেলা মেহেরপুর, সর্বোচ্চ উপজাতি বসবাসকারী বিভাগ চট্টগ্রাম, সর্বনিম্ন উপজাতি বসবাসকারী বিভাগ বরিশাল। উপজাতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ধর্মাবলম্বী বৌদ্ধ। বিশ্ব আদিবাসী দিবস 9ই আগস্ট। আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস 9ই আগস্ট। আন্তর্জাতিক আদিবাসী বর্ষ 1993। আদিবাসী ভাষা বর্ষ 2019। আদিবাসী ভাষা দশক 2022 থেকে 2032। আদমশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশে যাবৎ আদমশুমারি হয় মোট 5টি। অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় 1872 সালে লর্ড মেয়রের শাসনামলে। প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। দেশে ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে 2021 সালে। 1977 সালে আজিমপুরে জনসংখ্যা বিষয়ক গবেষণা রিপোর্ট প্রতিষ্ঠিত হয়। 1977 সালে সবচেয়ে বেশি জনসংখ্যা ঢাকা বিভাগে, সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে, আয়তনে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম বিভাগ, আয়তনে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ বিভাগ, আয়তনে বৃহত্তম জেলা হলো রাঙ্গামাটি, আয়তনে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। জেলা অনুসারে সবচেয়ে বেশি জনসংখ্যা ঢাকা জেলা, এটা আমরা সবাই জানি। জেলা অনুসারে সবচেয়ে কম জনসংখ্যা বান্দরবান জেলা, কারণ এখানে পাহাড়ের উঁচু নিচুর কারণে মানুষের ঘনত্ব এবং জনসংখ্যাও কম, এজন্য সবচেয়ে কম জনসংখ্যা। বাংলাদেশের সাক্ষরতার হার সবচেয়ে বেশি হলো বরিশাল বিভাগে। বরিশালের মানুষরা খুবই বেশি পড়ালেখা করে এবং শিক্ষিত, বুঝাই যাচ্ছে। বাংলাদেশে প্রথম ডিজিটাল জেলা হিসেবে যশোর যাত্রা শুরু করে 2010 সালে। 10 সালে যশোর ডিজিটাল জেলা হিসেবে যাত্রা শুরু করে। আন্তর্জাতিক জনসংখ্যা 11ই জুলাই, কিন্তু জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয় 2ই ফেব্রুয়ারি। আন্তর্জাতিক জনসংখ্যা দিবস মনে রাখতে হবে, আন্তর্জাতিক জনসংখ্যা আর জাতীয় জনসংখ্যা। জাতীয় মানে আমাদের বাংলাদেশে। আন্তর্জাতিক জনসংখ্যা 11ই জুলাই এবং বিশ্ব জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয় 2ই ফেব্রুয়ারি। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হলো অষ্টম অষ্টম অষ্টম। এশিয়ার জনসংখ্যায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান জনসংখ্যার দিক দিয়ে অষ্টম, আর এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান হলো পঞ্চম। জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো চতুর্থ। জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে, যত মুসলিম বিশ্ব আছে সেই মুসলিম বিশ্বের অনুসারে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। জনসংখ্যার দিক দিয়ে সার্কভুক্ত দেশগুলোতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক সিলেট বিভাগে। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন হচ্ছে বরিশাল বিভাগে। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম বরিশালে। জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বৃদ্ধি পাচ্ছে হলো সিলেট বিভাগে। বৃদ্ধির হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে। সাক্ষরতার হার সর্বনিম্ন হচ্ছে সিলেট বিভাগে। মানুষ বেশি, পড়ালেখা কম করে সিলেটে, কারণ সেখানে বনাঞ্চল গ্রাম, এই জন্য মনে হইতে পারে। মেগাসিটি বলা হয় 1 কোটি বা তার অধিক জনগণের শহরকে। মেগাসিটি বলা হয় 2 কোটি বা তার অধিক জনগণের শহরকে। মেগাসিটি মেটাসিটি, মেগাসিটি মেটাসিটি। মেগাসিটি হলো 1 কোটি বা তার অধিক জনগণের শহরকে বলা হয় মেগা সিটি, আর মেটা সিটি বলা হয় 2 কোটি বা তার অধিক জনগণের শহরকে। বিশ্বের মেগা সিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভুক্ত হয় 1980 সালে। বাংলাদেশ কিশোর অপরাধের বয়সসীমা 7 থেকে 16 বছর, অর্থাৎ 7 থেকে 16 বছরের মধ্যে অপরাধ করলে তাকে কিশোর অপরাধের যে আইন সেইখানে তার বিচার হবে। বাংলাদেশে 2টি কিশোর উন্নয়ন কেন্দ্র আছে। একটি কিশোরী উন্নয়ন কেন্দ্র আছে। প্রথম কিশোর উন্নয়ন কেন্দ্রটি গাজীপুরের টঙ্গীতে অবস্থিত, 1978 সালে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রটি যশোরের পুলের হাটে অবস্থিত। একমাত্র কিশোরী উন্নয়ন কেন্দ্রটি গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত। বাংলাদেশে প্রথম জনসংখ্যা নীতি প্রণীত হয় 1976 সালে। পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের বর্ষবরণকে সামগ্রিকভাবে বলা হয় বৈশাখী, ত্রিপুত্রদের বৈশু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু। উপজাতীয় সংস্কৃতি একাডেমি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিরিশিরিতে অবস্থিত। সকল নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি চর্চা, সংরক্ষণ ও উন্নয়নের জন্য
1977 সাল থেকে উপজাতীয় সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠিত হয়। প্রথম উপজাতি সংস্কৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1978 সালে রাঙামাটিতে। এর প্রথম পরিচালক ছিলেন সিস বিভা সংমা। দেশে প্রথম আদিবাসী মেলা অনুষ্ঠিত হয় 2009 সালে কক্সবাজারে। ধামাইল সিলেট অঞ্চলের জনপ্রিয় গান। নাটোর জেলায় নিজস্ব লোকসঙ্গীত হিসেবে মাদা পরিচিত মাদার গান। নড়াইল জেলায় হালুই একটি জনপ্রিয় আঞ্চলিক গান। কুশান গান কুড়িগ্রাম লালমনির হাট অঞ্চলের ঐতিহ্যবাহী গান। বল নৃত্য যশোর অঞ্চলের একটি জনপ্রিয় নৃত্য। দেশের প্রথম আইটি ভিলেজ যশোর জেলায় অবস্থিত। বাংলাদেশের প্রথম এলডিসি দেশ হিসেবে তালিকাভুক্ত হয় 1975 সালে। জনসংখ্যার দিক দিয়ে চাকমা বাংলাদেশের বৃহত্তম অধিবাসী জনগোষ্ঠী। চাকমা শব্দের অর্থ মানুষ। চাকমা পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এই ও কক্সবাজার জেলায় এরা বসবাস করে। তবে রাঙামাটিতে সবচেয়ে বেশি চাকমা বসবাস করে। চাকমাদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ বৌদ্ধ ধর্মাবলম্বী। তারাই বাংলাদেশের বৃহৎ বৌদ্ধ জনগোষ্ঠী। চাকমাদের অন্যতম প্রধান লক্ষ্যগোচর বার্ষিক পর্ব হলো বিজু উৎসব, যা 3 দিন যাবৎ পালিত হয়। এই উৎসব বাংলা সিনেমার শেষ চৈত্র সরি এই উৎসব বাংলা সনের শেষ মাস চৈত্র অনুষ্ঠিত হয়ে থাকে। চাকমা সমাজ পিতৃতান্ত্রিক। গ্রামকে বলা হয় আদাম বা পাড়া। মৌজা প্রধানকে বলা হয় হেডম্যান। তাদের প্রধান পেশা হলো কৃষি। জুম চাষ করাই তাদের লক্ষ্য। বাবা, বাংলাদেশ উপজাতীয়দের মধ্যে চাকমা সবচেয়ে বেশি স্বীকৃত। খাইছে ফাল্গুনি পূর্ণিমা এদের ধর্মীয় উৎসব। চাকমা বিদ্রোহের নায়ক জুমা খান চারপাশ বিদ্রোহ 1776 থেকে 1787 চাকমা বিদ্রোহের নায়ক জুম্মা খান তিনি কার্পাস বিদ্রোহ করেছিলেন। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস পেবো 2004 সালে প্রকাশ এটি 2004 সালে প্রকাশিত হয়। এরা আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। কারা? চাকমারা। মারমা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন অঞ্চলে বাস করে। মারমা বহু পূর্বে মগ নামে পরিচিত ছিল, কিন্তু মারমারা 1961 সালে মগ নাম তাদের পছন্দ হয় নাই, সেটা ত্যাগ করে তারা বর্তমানে মারমা নামে ধারণ করে। স্বাধীনতা যুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাব প্রাপ্ত মারমা অধিবাসী ইউকে চিং তিনি 8 নং সেক্টরে যুদ্ধ করেন। মারমা জনগণের অধিকাংশই বাংলাদেশের 3টি পার্বত্য জেলা মানে পাহাড়ে যে জেলা রাঙামাটি বান্দরবন ও খাগড়াছড়িতে বসবাস করে। মারমারা মঙ্গল ওয়েজ বর্ণগোষ্ঠীর অন্তর্গত। মারমারাও বৌদ্ধ ধর্মাবলম্বী। মারমাদের সবচেয়ে বড় উৎসব হলো সাংগ্রাই। মারমা সাংগ্রাই। মারমা হলো পিতৃতান্ত্রিক, অর্থাৎ তাদের পিতারা তাদের পরিবারকে পরিচালনা করে। মারমারা গ্রামকে রোয়া এবং গ্রাম প্রধানকে রোয়াজা বা কারবারি বলে। মারমার সমাজের প্রধান হচ্ছে বোমাং চিফ, বোমাং রাজা। বোমাং চিফ মানে বোমাং রাজা। ইংরেজিও ভালো পারে। হ্যাঁ, বোমাং রাজাই হচ্ছেন খাগড়াছড়ির অধিবাসী রাজা, মানে প্রধানমন্ত্রীরও বেল নাই নাকি। মৌজা প্রধান হলেন হেডম্যান। তাদের প্রধান কাজ কৃষি। মারমাদের ভাষা পালি প্রায় মাজা। রিলং পে মারমাদের পানি খেলার জাতীয় উৎসব। ত্রিপুর পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন চট্টগ্রাম নোয়াখালী এইসব জেলায় ত্রিপুরা জনগোষ্ঠী বাস করে। খাগড়াছড়ি ত্রিপুরাদের প্রধান আবাসস্থল। এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত। তারা টিপরা নামেও পরিচিত। টিপুদের বা টিপরা বাংলাদেশের সিলেট কুমিল্লা জেলাতেও বসবাস করতে দেখা যায়। ত্রিপুরি গণের মাতৃভাষার নাম কক বরক। ধর্ম বিশ্বাসে ত্রিপুরা জাতি সনাতন ধর্মের অনুসারী। মধ্যযুগে একমাত্র ত্রিপুরা রাজ্যটি হিন্দু রাষ্ট্র হিসেবে আখ্যায়িত ছিল।
বর্তমানে ত্রিপুরীদের অনেকেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হচ্ছে। প্রধান ধর্মের নাম বৈশু বৈশু। ত্রিপুরারা পিতৃতান্ত্রিক, তারা দলবদ্ধভাবে বাস করে, দলকে তারা দফা বলে। বরং বান্দরবনে কিম্বুক পাহাড়ের পাদদেশে তাদের বসবাস করতে দেখা যায়। তারা ম্রো বা মারুস নামেও ডাকা হয়। তাদের ম্রো বা মারুস নামেও ডাকা হয়। মুরং দেবতার নাম ওরেং। মুরংদের দেবতার নাম ওরেং। তাদের নিজস্ব ধর্মের নাম তোরাই। মুরং উপজাতি বর্ষবরণ উৎসবের নাম ছিল সিয়াসত। মুরংদের ভাষার নাম ব্রো। এরা তিব্বতী বা বর্মা গোষ্ঠী টচঙ্গ। পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম ও কক্সবাজারে এরা বসবাস করে। লুসাই পর্বত, রাঙ্গামাটি, লুসাই উপজাতি পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন জেলায় বসবাস করে। লুসাই হলো পিতৃতান্ত্রিক। পাংখোয়া, রাঙ্গামাটি, বান্দরবন প্রভৃতি অঞ্চলে বসবাস করে। খুমিং বান্দরবনে বসবাস করে। খুমিং পিতৃতান্ত্রিক। রাখাইন পটুয়াখালী, বরগুনা ও কক্সেস বাজারে বসবাস করে। পটুয়াখালী জেলায় সবচেয়ে বেশি রাখাইন রয়েছে। এরা মূলত মারমা থেকে এসেছে। রাখাইনদের বড় ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। বর্ষবরণ উৎসবের নাম সান্দ্রে। জয়কালী রাখাইনদের উৎসব। রাখাইনদের ভাষা আরকানি রাখাইন ভাষা। গারো ময়মনসিংহ, গারো পাহাড়, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও টাঙ্গাইলে এই গারো উপজাতি বা গারো আদিবাসীরা বাস করে। তাদের অন্যতম নাম মান্দি। গারো ভাষায় আচিক খুশিক, মান্দি খুশিক। গারোদের ভাষা নাম হলো আচিক খুশিক। তারা খুব খুশি থাকে, মান্দি খুশি। গারোদের ধর্মীয় অনুষ্ঠানের নাম হলো ওজান গালা। বর্ষবরণের উৎসব বৈশাখী। গারো সমাজ পিতৃ সরি গারো সমাজ মাতৃতান্ত্রিক। প্রথাগত আইন অনুযায়ী পারিবারিক সম্পত্তি মেয়েরা। গারো জনগোষ্ঠী নিজেদের পাহাড়পুরের মানুষ বলে পরিচয় দিয়ে থাকে। খাসিয়া, সিলেট এর জয়ন্তিকা পাহাড়, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে বসবাস করে। তাদেরকে খাসি বলেও আখ্যায়িত করা হয়। খাসিয়ারা মাতৃতান্ত্রিক। প্রধান দেবতার নাম উবলাই নাংখ। খাসিয়াদের ভাষা মন কেমে। খাসিয়া গ্রামগুলি পুঞ্জি নামে পরিচিত। পুঞ্জি প্রধানকে বলা হয় সিএম। কাকন বিবি খাসিয়া সম্প্রদায়ের 5 নং সেক্টরে গুপ্তচরের কাজ করতেন। তার বাড়ি ছিল সুনামগঞ্জ জেলায়। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বীর প্রতীক খেতাব দেওয়া হলে তা গ্যাজেট আকারে প্রকাশ হয়নি। তিনি মুক্তি বেটি নামে পরিচিত ছিলেন। 2018 সালে তিনি মৃত্যুবরণ করেন। মণিপুরি উপজাতিরা মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জে বসবাস করে। মণিপুরীরা দুইটি গোত্রে বিভক্ত। মেইতেই মাইতেই মণিপুরি, বিষুপ্রিয় মণিপুরি। ধন্যবাদ। বাকি অংশটুকু আমরা পরের ভিডিওতে দেখাবো, কারণ 15 মিনিটের বড় ভিডিও বানানো একটু ঝামেলা হয়ে থাকে এবং সেটি আপলোড দেওয়াও কঠিন। আমাদের চ্যানেলটি আরও বড় এবং সমৃদ্ধ করতে আপনাদের সাহায্য প্রয়োজন। এজন্য আপনারা আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন কি ধরনের ভিডিও চান, এবং সাবস্ক্রাইব করে আশি থাকুন। ধন্যবাদ।